মোবাইল ফোনটাকে গাড়ির ফ্রন্ট মিররের নিচে ঝুলিয়ে রাখতে যে কি ভয় লাগে না, বাই চান্স যদি মুখ থুবড়ে পড়ে, ছোটবেলায় আমরা যেভাবে পড়তাম মানে একদম যাতা হয়ে যাবে। অলরেডি একটা মোবাইলের মুখ থুবড়ে পড়ার টেন্ডেন্সি সবসময় থাকে, যেটা খুব ভয়ানক আমার কাছে অন্তত। মানে সরু সরু রাস্তা, সরু সরু বাম্পার্স, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেলে মোবাইলের মুখ থুবড়ে পড়ার একটা টেন্ডেন্সি থাকে। এনিওয়ে আজকে জন্মাষ্টমী, সবাই মোটামুটি মিষ্টি ফিষ্টি খাচ্ছে। সবার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, তোমাদের কোনো রিলেটিভ বা কোনো যে কোনো ওয়েলউইশার, যদি কারোর সুগার থাকে বর্ডার লাইনের অনেক ওপরে, তাকে জোর করিয়ে মিষ্টি মুখে গুঁজে দেবে না, এটা রিকোয়েস্ট। শিবাশিস আমাকে দাদা বলে ডেকেছে আমার। শিবাশিসকে দেখে যা মনে হয় যথেষ্ট বয়স্ক বুড়ো, আমাকে দাদা বলে ডেকে আমার যে এই যে সম্মান জ্ঞাপন করছে, এর জন্য শিবাশিসকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমি যাচ্ছি সাউদার্ন অ্যাভিনিউ, আমার কাজ আছে একটা। ভোর তিনটের পর থেকে এসি চলার জন্যে আমার এমনভাবে গলা এখানে যেন কাঁটা ফুটছে। আমি এই মুহূর্তে আমি রয়েছি যদু কলোনি, অশোকা সিনেমা হলের পাশের গলি, এবং যেখানে উঠছি এই মুহূর্তে যাচ্ছি যেদিকে, সেই জায়গাটার নাম হচ্ছে তোমার, এটা চিনতে পারছো সবাই? এই জায়গাটা সবাই চিনতে পারছো? দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, দেখো, সরি সরি, এভাবে দেখা যায় না। আচ্ছা, জন্মাষ্টমী, সালমান খান জন্মাষ্টমী পালন করছে। আমি এখন এমপি বিড়লা স্কুল ক্রস করছি বাইপাসে। এই গাড়িটা সার্ভিসিং হবে সাউদার্ন অ্যাভিনিউতে, সার্ভিসিং করিয়ে এক ঘন্টা সময় থাকবে আমার। সেই এক ঘন্টার সময়ের মধ্যে আমাকে বাড়িতে ফিরে ভদ্র জামা কাপড় পরে স্টুডিওতে যেতে হবে একটা শো করতে, মিটার ডাউন। আজকে একটা স্পেশাল শো আছে, আজকে থেকে উইক শুরু হচ্ছে। সবাইকে আমি মানে সবার উদ্দেশ্যেই বলবো সাবধানে থাকো সবাই, প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো সাবধানে থাকো। আর কোভিডের থার্ড স্টেজ, থার্ড স্ট্রেন, ডেল্টা ভ্যারিয়েন্ট, বাবা রে বাবা, যেভাবে ছড়িয়ে পড়ছে সবাই বলছে, ভয় লাগছে আমার। ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে রাস্তায় বেরোনো, অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া কতটা ভয়ানক হতে পারে আমি বুঝতে পারছি খুব ভালো করে। এনিওয়ে একটা শো করছি এই মুহূর্তে, লেটস টক উইথ দেবাশিস কুমার। এটা টক টু এমএলএ প্যাটার্নের জনারের একটা শো, যে শোটায় আমরা প্রবলেম নিয়ে ডিসকাস করব। সবাই তো উন্নয়ন নিয়ে ডিসকাস করে, আমরা ডিসকাস করব প্রবলেম নিয়ে, কী কী প্রবলেম ফেস করছি, ব্যাঙ্ক ফ্রড কীভাবে হচ্ছে, পেগাসাস কতটা হার্মফুল, এই সব কিছু নিয়ে ডিসকাস করছি। এবার দেবাকাকু, দেবাশিস কুমার, রাসবিহারী বিধানসভার রেসপেক্টেড এমএলএ, দেবাকাকু প্ল্যান করেছে যে সেই সমস্ত মানুষকে আনা হবে গেস্ট হিসেবে, যারা আমি ইনফ্যাক্ট ইনপুটস কিছু রয়েছে। দেবজয় ডিরেক্ট করছে শোটা, রূপদা ওখানে কাজ করেছে, রূপদা সিনেমাটোগ্রাফি করছে। আমি বুঝতে পারছি না, এক এক করে ছোটো ছোটো পার্ট এই গাড়ি থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে কীভাবে সেটাই বুঝতে পারছি না। যাই হোক, লেটস টক উইথ দেবাশিস কুমার শোটা শুরু হয়ে গেছে। দেবাশিস কুমার দেবাদা, এই যে পেজটা ফেসবুকে, তার প্রায় 300,000 কাছাকাছি লাইকার্স আছে, সেই পেজটায় তুমি গেলে আমাদের প্রথম এপিসোড এই গত শনিবার ব্রডকাস্ট হয়েছে, সেই এপিসোডে দেখতে পারবে। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় রয়েছে সেখানে, এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে। এই কোভিড সিচুয়েশন বা লকডাউনের সময় প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে, দেখো শিক্ষিত মানুষ হবে মানেই যে সে আলু শশা বিক্রি করবে না রাস্তায় বসে, এটা ভুল ধারণা। আমার মনে হয় আমাদের ফ্যামিলি আছে সবার, অনেক বড় বড় ফ্যামিলি আছে, বড় বড় রেসপন্সিবিলিটি, বড় বড় খরচা আছে মানুষের। এইটা খুব ব্যক্তিগত একটা মানে আমার মনে হয়েছে, আমি সবাইকে বলি, সেটা হচ্ছে লকডাউন বা কোভিড সিচুয়েশানে মানুষকে নিজের পরিবারকে দেখার জন্য বা নিজের সমস্ত রেসপন্সিবিলিটিকে মেনে চলার জন্য অনেকে চাকরি চলে গেছে, অনেকের বিজনেস ক্ষতিগ্রস্ত। এটা আমার মনে হয়েছে যে কোনো বিজনেস করতে পারে অনেস্টলি, সোজা পথে, যেটা করে তার ফ্যামিলির সমস্ত নিডসগুলোকে ফুলফিল করতে পারে মানুষ। আমি অনেক শিক্ষিত ছেলে মেয়েকে চিনি, অনেক বিজনেসম্যানকে চিনি, যারা এই মুহূর্তে শশা, আলু, পেঁয়াজ, পটল, ঝিঙে
টমেটো বিক্রি হচ্ছে। তুমি দেখবে লকডাউনের পর থেকে, কোভিড যবে থেকে জীবনে এসে তারপর থেকে রাস্তায় রাস্তায় সবজি বিক্রি অনেক বেড়ে গেছে, মুরগি বিক্রি বেড়ে গেছে, কারণ অনেক শিক্ষিত ছেলেমেয়ে যারা এই মুহূর্তে কাজকর্ম থেকে বিরত, যারা এই মুহূর্তে হারিয়েছে তাদের কাজ, তাদের বিজনেস পসিবিলিটিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু জানে যে মানুষের মানে রেগুলার নিডসের মধ্যে এই যে গ্রসারি, এই যে সবজি, মুরগির মাংস, এগুলো যারা বিক্রি করছে, আমি আমার অনেক বন্ধু, আমার রিলেটিভ, তারা গ্রসারি বিক্রি করছে, আমাকে ফোন করে বলছে যদি একটুখানি তোর পেজে ছড়িয়ে দিস। আমি নিজে বেশ কিছু ছেলে মেয়েকে বলেছি যদি কোনো ভালো বিজনেস ফর্ম করতে পারো, যদি কোনো যে কোনো জামা কাপড়ের ব্যবসা হোক বা যে কোনো বিজনেস যদি করে তোমার মনে হয় তোমার নিডস ফুলফিল হবে। হ্যাঁ, আমরা তো আর আম্বানি বা আমরা তো টাটা নয় যে আমাদের সেই বুদ্ধি থাকবে বা সেই মানে সেই পুঁজি, সেই ক্যাপিটাল থাকবে। ওই ওই কথাটা বলতেই হয়, আমার পুঁজি কম, আমি বুঝি কম, আমরা তো সেই লেভেলের মানুষ নয় যাদের এই সমস্ত কি বলবো অপশনগুলো আছে জীবনে যে আমরা রোজগার করব বা আমরা, এটা খুব ঠিক কথা যে আমরা মানুষকে আইডিয়াস দিতে পারবো, কিন্তু এইটুকু এইটুকু দেখছি লকডাউন বা কোভিড সিচুয়েশনের পর থেকে মুরগির মাংসের দোকান, সবজির দোকান, এছাড়া আরও অনেক ধরনের ছোট ছোট বিজনেস মানুষের করার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। সেই জায়গা থেকে দেখতে গেলে অনেকেই আছে এরকম ছোট করছে, এ বাবা ও দেখ আলু পটল বিক্রি করছে, এ দেখো ওই করছে সেই করছে। আমার মনে হয় এইটা একটা মানে কি বলবো, এটা খুব অপরাধ। এই জায়গা থেকে একটুখানি মানুষের, আমি তোমার পেছনে আছি, তোমার এক্সইউভি 500 সৌরভ চ্যাটার্জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার এক্সইউভি 500, আমার সবকটাই এক্সইউভি 500, আমার এক্সইউভি 500 অনেকগুলো মডেল। আচ্ছা সৌরভ কোথায় তুমি, দেখতে পাচ্ছি না যে সৌরভ চ্যাটার্জি লিখেছে, আমি তোমার পেছনে, আচ্ছা আচ্ছা, বাবা আমার পেছনেও লোকে ট্র্যাক করে চলে আসছে, ক্রাইম মাস্টার ডোরো নামটা একটাই কারণে, কারণ কোথায় কখন থাকি কেউ বুঝতে পারে না, কোথায় যাই বুঝতে, কখন শুটিং করছি জানতে পারে না। সত্যি বলছি মানে যদি কেউ কোনো বিজনেস করে তাকে সাপোর্ট করো, ছোটো ছোটো এই সমস্ত চেনা বিজনেসম্যানদের যারা আলু বিক্রি করছে, পটল বিক্রি করছে, হিসেব মতো এরা এই সাউদার্ন অ্যাভিনিউ বা গড়িয়াহাট বা যোগুবাজারের এই সমস্ত বড় বড় সবজির দোকানের থেকে সস্তায় বিক্রি করছে, প্লাস তাদের কাছে তারা তোমাকে জেনুইন জিনিস বিক্রি করছে, দাম কম, তাদের থেকে কেন সাপোর্ট করো, ছোটো করো না। মানে তোমার তোমার চেনা বন্ধু তিনতলা বাড়ি আছে বলে নিচে রুটি বিক্রি করতে পারবে না, দামি ফ্ল্যাটে থাকে বলে পটল বিক্রি করতে পারবে না, এটা খুব আনজাস্টিফাইড। কখন কার কী পজিশনে পৌঁছে যাওয়ার একটা ব্যাপার থাকবে। আমার তো আমার খুব ক্লোজ বন্ধু যাদের সাথে আমি রেগুলার আড্ডা মারি, যাদের সাথে আমার রেগুলার কথা হয়, তারা অনেকেই আছে ডেলিভারি বয়, জোম্যাটো, সুইগি, ফিভার এফএম এর পেজ থেকে লাইভ নেই বলে ব্র্যান্ডের নাম নিতে পারি, তানিষ্কের অনেক ডেলিভারি বয় আমার বন্ধু, আমার রিলেটিভ। এবং এটা 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 খুব সত্যি কথা, মানে এটা বিক্রি করছে মানে সে খুব নিচু মানের লোক একদম না। আজকে সকালে আমাকে ফোন করেছে, আমাকে একটু আগে এই জাস্ট 15 মিনিট আগে আমাকে ফোন করেছে গৌরব দাশগুপ্তা, যার সিনেমা রিলিজ করেছে চেহারে, অমিতাভ বচ্চন আর ইমরান হাশমি, আজকে আজকে ইনফ্যাক্ট একটা স্পেশাল ব্লগ বেরোবে হিন্দুস্তান টাইমসে, হিন্দুস্তান টাইমস পেপার যারা পড়ে, আজকে আমার লেখা বেরোচ্ছে চেহারে সিনেমা নিয়ে, আমার রিভিউ ওখানে বেরোবে। আমি গৌরবদা ওখানে শুরু করেছে, গৌরবদা ভুজেও শুরু করেছে, আরও অনেক সিনেমাতে ব্যাস কাহানিয়াতে শুরু করেছে। গৌরবদা আমাকে বলছিল যে ডোলো নতুন যদি কোনো ভয়েস থাকে আমার সাথে বলিউডের সমস্ত মানুষের এইভাবে কানেকশন আছে, কারণ আমি নিজে মিউজিক্যাল, আমি নিজে পছন্দ করি তাল সুর, যাদের সেন্স আছে, বড়লোকের ছেলে মেয়ে ছাড়া গরিব যারা ভালো গান গায়, আমি চেষ্টা করি কোনোভাবে তাদেরকে সাপোর্ট করা। কিন্তু এটাও বুঝি যে আমরা যে ঝামেলা ফেস করেছি, আমি যে ঝামেলা ফেস করেছি, আমাকে যেভাবে নিয়ে গিয়ে কোনো চান্স দেওয়া হয়নি বা আমাকে যেভাবে ইউজ করা হয়েছে, ঠিক করে ইউজ করা হলেও ভালো গান তৈরি হতো হয়তো, সেইটা আমি চাই না যে নতুন জেনারেশনে কারোর হোক, তাহলে তাহলে সে মিউজিক চর্চাটাই বন্ধ হয়ে যাবে। আজকেই গৌরব দাশগুপ্তাকে আমি 2-3টে নতুন কলকাতার ভয়েসের কথা বললাম, আমি আমি বেশ কয়েকজনের গান শুনছি, বাটানগর বাড়ি ক্রস করে গেছি টাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কী করে আমায় দেখলে, মানে কী করে দেখলে, মানে বুঝতে পারলে কী করে আমি রয়েছি, আমার গাড়ি আমার এই এক্সইউভি 3টে আছে, এক এইটাই W8, বাকি W10 আছে আমার একটা, আমার W6 আছে, মানে বেস মডেল আছে, এক্সইউভি আমার পছন্দের গাড়ি, আমি ইউজ করি এক্সইউভি। সত্যি কথা বলতে এইটা খুব মানে যেটা বলছিলাম যে অনেকেই আছে, মানে তুমি দেখবে তোমার পাড়াতেও হয়তো আগে একটা মুরগির মাংসের দোকান ছিল, এখন দেখবে অনেক শিক্ষিত ছেলে যারা অন্য প্রফেশনে কাজ করতো বা কেউ কিচেন চিমনি সারাতো, আমি নামও বলে দিচ্ছি, মানে তারা হয়তো দেখবে মুরগির মাংস বিক্রি করছে বা সবজি বিক্রি করছে, ছোটো করার ব্যাপার নেই। এই স্পেশাল ধার্মিক অনুষ্ঠানের দিনগুলো বাড়িতে নাড়ু খাইয়ে ঠাকুরকে, এদিকে মানুষ যখন ঠিক করে কিছু ক্যারিয়ারে করতে পারছে না, তাদেরকে ছোটো করে, এইটা বন্ধ করতে হবে, এই 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 প্র্যাকটিসটা বন্ধ করতে হবে। আজকে ইনফ্যাক্ট আমি আজকে ওই যে বলছিলাম গৌরব দাশগুপ্তা, যার সাথে আমার কথা হচ্ছিল মিউজিক কম্পোজার, ও একটা সিঙ্গেল বানিয়েছে পাপনকে দিয়ে, আখিয়া বলে, আখিয়া ভাইরাল থেকে বেরিয়েছে,
আখিয়া, এটা সিঙ্গেল, তুমি এক্ষুনি আখিয়া লেখো ইউটিউবে, গানটা পাবে, পাপন গেয়েছে, গড অফ দ্য কম্পোজিশন, এত ভালো লেগেছে। ওই যে ইয়াসির দেশাই ছেলেটা খুব ভালো গাইছে, ইয়াসির দেশাইকে দিয়ে বেশ কিছু গান গাওয়ানো হচ্ছে আজকে। আজকে ইনফ্যাক্ট মানে ডিসকাস করছিল, অরিজিৎ সিং কাউকে ইন্টারভিউ করে না, অরিজিৎ সিং ইন্টারভিউ দেয় না, অরিজিৎ সিং প্রচুর টাকা চার্জ করে, এদিকে বলে আমি খুব সাধারণ, সাধারণ হয়ে এত টাকা চার্জ করার কোনো মানে হয় না, 17-18টা গান না বলেছে আমি গাইবো না, সেই গানগুলো হয়তো নিউ কামাররা চান্স পাচ্ছে। আমার মনে হয় অরিজিৎ সিংও মাঝে মধ্যে একটুখানি একটু মানে মানুষকে রেফার করুক, ভালো ভালো সিঙ্গাররা গান গাইছে কলকাতায় প্রচুর। এই মেয়েটা, এই মেয়েটা আমার আমার ফেসবুক প্রোফাইলেও আছে, আমার ওর ভয়েস খুব ভালো লাগে, যদি কখনো আমি কিছু কাজ করি আমি নিশ্চয়ই মেঘলার গান প্রমোট করবো, মেঘলা দাশগুপ্তা, মেঘলা না কোনো নাম করা কোনো সেলিব্রিটির গার্লফ্রেন্ড নয়, একটা সাধারণ মেয়ে, যথেষ্ট ভালো গান গাইছে মেঘলা দাশগুপ্তা, আমার ভয়েসটা খুব ভালো, মানে ভয়েসের একটা পিচিংটা খুব ভালো লেগেছে, নিশ্চয়ই কোনো গানও গাইবে, আমি নিশ্চয়ই ডেফিনেটলি। আর আমার একটা ব্যাপার, এত বছর ধরে যারা আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে বা যারা আমাকে চেনো, যারা আমাকে স্কুল লাইফ থেকে চেনো বা কলেজ লাইফ থেকে চেনো, জানো আমি প্রথম কোনো রেডিও জকি যে টেলিভিশন সিরিয়াল করে তারপর রেডিওতে এসেছি। রেডিও জকিদের টেন্ডেন্সি হচ্ছে যতটা বেশি টিভিতে মুখ দেখা যায় না, আমি হচ্ছে যতটা কম মুখ দেখিয়ে লোককে ভেঙানো যায় না দেখিয়ে, সেই জায়গা থেকে এটা আমার মনে হয়েছে যে যদি তোমার কোয়ালিটির কোনো লোককেও পাও, অনেকেই আছে সেম কোয়ালিটির লোক থাকলে তাকে রেফার করে না, এইটা একটা ব্যক্তিগত জায়গা থেকে আমার মনে হয়েছে, যদি এই যে আমার প্রফেশন, আমি রেডিও জকি বা আমি মিউজিক কম্পোজার বা আমি অভিনেতা যাই হই, আমি অনেক ছেলেকে রেফার করি, আজকেও অনেকগুলো ছেলেকে নতুন রেফার করলাম, তাদেরকে বললাম বম্বেতে ভয়েস পাঠাও, টি সিরিজে পাঠাও, জি মিউজিকে পাঠাও। এবার কারটা লেগে যাবে, কারটা হবে, সেটা খুব ব্যক্তিগত, কিন্তু আমার ওই ব্যাপারটা নেই, এ বাবা আমি পাচ্ছি না মানে ও করুক না, এ তোমার কপালে থাকলে তোমার গুরু হবেই, ঠিক আছে, তোমার কপালে থাকলে তোমার গুরু হবেই, আর ওই গান করো, অভিনয় করো, রেডিও জকি হতে চাও, এটা আমি সবার উদ্দেশ্যেই বলছি, কিন্তু ইনকামটাও করো, বিনা পয়সায় সব করো না, ইন পারলে একটা বিজনেস ফাঁদো, একটা চাকরি করো, করে সাইডে এটা করো, খুব আনসার্টেন ইন্ডাস্ট্রি, পরিবার আছে গুরু, বড় বড় স্বপ্ন দেখা ভালো, কিন্তু একটু বাস্তবে পা দিয়ে, রোজকার না থাকলে কোনো ক্রিয়েটিভিটি দিয়ে কিচ্ছু হবে না, কেউ পাত্তা দেয় না রোজকার না থাকলে, রোজকার আগে তারপর সব। থ্যাংক ইউ ভেরি মাচ, এতক্ষণ ধরে সহ্য করলে আমাকে।